দর্শক ও সিকিউরিটির বচসায় সরগরম হলো আলিপুর চিড়িয়াখানা। ঘটনায় ওই বচসায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি চিড়িয়াখানায় ঘুরতে আসা ওই দলটির সঙ্গেই ছিলেন। এদিন ছজনের একটি দল ঘুরতে এসেছিল চিড়িয়াখানায়, এদের সঙ্গেই বচসা বাঁধে চিড়িয়াখানার সিকিউরিটি গার্ডদের। জানা গিয়েছে ওই দলটি টিকিট কেটে ভেতরে ঢুকলেও মাঝে বেরিয়ে আসে খাবার কেনার জন্য। খাবার কিনে ফের চিড়িয়াখানায় ঢুকতে গেলেই তাদের বাধা দেয় চিড়িয়াখানার সিকিউরিটি। তারা জানিয়ে দেয় কয়েকজনকে তারা ঢুকতে দিতে পারে, কিন্তু বাকিদের চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে নতুনভাবে টিকিট কাটতে হবে। এতেই ওই দলের সঙ্গে চিড়িয়াখানা সিকিউরিটির তর্কাতর্কি বেঁধে যায়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ এসে আটক করে ওই দলের তাপসের নামের ব্যক্তিকে। জানা গিয়েছে চেতলার বাসিন্দা তাপস তৃণমূল কর্মী। ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো মত প্রকাশ না করতে চাইলেও ঘুরতে আসা ওই দলের অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে আসা মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে, মহিলাদের মারধর করার অভিযোগও তুলেছেন তারা। তবে চিড়িয়াখানার সিকিউরিটি গার্ডরা এই অভিযোগকে উড়িয়ে জানিয়েছেন তারা নিয়ম মাফিক তাঁদের কর্তব্য পালন করছিলেন। তাদের কাজে বাধা দেওয়াতেই ঘটনা উল্টো রূপ নেয়। দেবজানী সরকারের রিপোর্ট, কলকাতা 24/7।